নার্সিং অ্যাসিস্ট্যান্ট লগতে বিভিন্ন ধরনের পোস্টের অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আছে। এটু হল অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে অফলাইন জমা দিব লাগিব। ইয়াতে অসমের প্রত্যেক ডিস্ট্রিক্ট বা গাঁওয়ার ক্যান্ডিডেট অফলাইন যোগে আবেদন করব পাৰিব। এই ভিডিওত ক্যান্ডিডেটক জনাই দেওয়া হব কোনটো বিভাগত পদ মুকলি হয়েছে, কি কি পদ মুকলি হয়েছে, পোস্ট ওয়াইজ কিমানটা পোস্ট মুকলি হয়েছে, কেনেকৈ অ্যাপ্লাই করব, লাস্ট ডেট কেতিয়া, সম্পূর্ণ তথ্য এই ভিডিওত জানাই দিয়া হব। ভিডিও স্কিপ নকৰিব। প্রথমতে জানি লোক কোনটো বিভাগত পদ মুকলি হয়েছে। বর্ডার রোড অর্গানাইজেশন, অর্থাৎ আমি সীমান্ত পথ সংগঠন বলে কও। এতিয়া ক্যান্ডিডেটক পোস্টর তথ্যখিনি জানাই দিয়া হব। পোস্টর নাম হল মাল্টি স্কেল ওয়ার্কার। টোটেল পদ মুকলি হয়েছে 302টা পদ মুকলি হয়েছে। তার ভিতরত এক নম্বর যেটু পোস্ট, সেই পোস্টর নাম হল মাল্টি স্কেল ওয়ার্কার মেসন, অর্থাৎ আমি রাজমিস্ত্রি বলে কও, অর্থাৎ মিস্ত্রি বলে কও। টোটাল পদ মুকলি হয়েছে 147। ক্যাটেগরি ওয়াইজ ইউ আর, মানে আনরিজার্ভ ক্যাটেগরির 26, এসসি ক্যাটেগরির 30, এসটি ক্যাটেগরির 15, ওবিসি ক্যাটেগরির 56, ইডাব্লিউএস ক্যাটেগরির 20। টোটাল হয়ে গেল 147। আবেদন করা প্রার্থীর বয়স হবো লাগবে 18-25-এর ভিতর হবো লাগবে। আর ইয়াস রিল্যাক্সেশন নোটিফিকেশন চাব পারব। মাল্টি স্কেল ওয়ার্কার মেসন এই পোস্টত আবেদন করবলে প্রার্থীর শিক্ষাগত অর্হতা হবো লাগবে, মেট্রিক পাস করা হবো লাগবে, লগতে ইয়াতে বিচারিছে প্রসেসিং সার্টিফিকেট অফ বিল্ডিং কনস্ট্রাকশন বা ব্রিক্স মেসন সার্টিফিকেট থাকিব লাগবে, তেতে আবেদন করব পারিব। যি সকল ক্যান্ডিডেট আইটিআই এবিলাক ট্রেনিং করেছে বা ভোকেশনাল ট্রেড লই এবিলাক পড়িছে, সেই সকল ক্যান্ডিডেট আবেদন করব পারিব। মাত্র মেট্রিক পাস ক্যান্ডিডেট এই পোস্টত আবেদন করব নোৱাৰিব। দুই নম্বর পোস্টর নাম হল মাল্টি স্কেল ওয়ার্কার নার্সিং অ্যাসিস্ট্যান্ট। টোটাল পদ মুকলি হয়েছে 155। তার ভিতর ইউ আর, মানে আনরিজার্ভ ক্যাটেগরির 56, এসসি ক্যাটেগরির 26, এসটির 13, ওবিসির 44, ইডাব্লিউএস ক্যাটেগরির 16। আবেদন করা প্রার্থীর বয়স হবো লাগবে 18-27-এর ভিতর হবো লাগবে। ইয়াস রিল্যাক্সেশন নোটিফিকেশন চাব পারিব। আবেদন করা প্রার্থীর শিক্ষাগত অর্হতা হবো লাগবে 12 পাস, অর্থাৎ এইচএস পাস করা হবো লাগবে, লগতে 1 ইয়ার সার্টিফিকেট কোর্স নার্সিংয়ের যেবিলাক কোর্স আছে, যদি 1 ইয়ার কোর্স আছে এইবিলাক করেছে বা যিসকলে এনএম করেছে এই সকল ক্যান্ডিডেট আবেদন করব পারিব। ইয়াতে উল্লেখ করেছে, ইয়াতে ইম্পর্টেন্ট পয়েন্ট উল্লেখ করেছে, অনলি মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করব পারিব, ফিমেল ক্যান্ডিডেট নোৱাৰিব ইয়াতে উল্লেখ করেছে। আবেদন করার প্রার্থীর অ্যাপ্লিকেশন ফি দিব লাগিব ইউ আর ওবিসি ইডাব্লিউএস ক্যাটেগরির 50, এসসি এসটির কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি দিব নালাগে। অনলাইন যোগে পেমেন্ট করে তারপর অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে প্রমাণের সঙ্গে পাঠাই দিব লাগবে। অ্যাড্রেসটি ইয়াতে উল্লেখ করেছে, কমান্ডেন্ট জি আর ইএফ সেন্টার ডিগি ক্যাম্প পুনে 411015। লাস্ট ডেট ইয়াতে উল্লেখ করেছে 45-এর ভিতর জমা দিব লাগবে, 45 ডেজ ইয়াতে উল্লেখ করেছে। আর বিজ্ঞাপন প্রকাশ করেছে এপ্রিল মাসের 11 তারিখ বিজ্ঞাপন প্রকাশ করেছে ইয়াতে উল্লেখ করেছে। এতিয়া কাম করক, এই ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক পাব, লিঙ্কত ক্লিক করে বিজ্ঞাপন চাব পারিব, লগতে সম্পূর্ণ তথ্য জানিব পারিব। ইয়াতে চালক নোটিফিকেশন, লগতে ইয়াতে অ্যাপ্লিকেশন ফর্ম পাই যাব। ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক দিছে, এতিয়াই চেক করক। যদি ভিডিওটি ভাল লাগিছে লাইক করব, শেয়ার করব।